একশো কোটি ডলারে মুক্ত প্রিন্স মিতেব দুর্নীতির অভিযোগে আটক সিনিয়র প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে মুক্তি দিয়েছে সৌদি আরব দুর্নীতি বিরোধী অভিযানের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা জানান গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোর পর মঙ্গলবার প্রিন্স মিতেবকে ছেড়ে দেওয়া হয়েছে তবে কত টাকায় রফা দফা হয়েছে সেটা জানাতে পারেননি তিনি ধারণা করা হচ্ছে এই অর্থের পরিমাণ হতে পারে একশো কোটি ডলারেরও বেশি ওই কর্মকর্তা বলেন দুর্নীতির সঙ্গে জড়িত আছেন এমনটি স্বীকার করিয়ে নেওয়া হয়েছে প্রিন্স মিথেবের কাছ থেকে তবে প্রিন্স মিতেবের অফিস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে রাজপরিবার ও প্রিন্স মিতেবের পরিচিতরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন তিনি এখন রেয়াদে নিজের বাসায় রয়েছেন তবে প্রিন্স মিতেব কিভাবে ছাড়া পেয়েছেন ওই পোস্টগুলোতে তা উল্লেখ করা হয়নি এদিকে প্রিন্স ছাড়াও আরও কমপক্ষে তিনজনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সৌদি কর্তৃপক্ষ বলে জানিয়েছেন ওই কর্মকর্তা তিনি বলেছেন রাষ্ট্রীয় কৌশলী বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কমপক্ষে পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ওই ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি গেল চার নভেম্বর সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযানে এগারো জন প্রিন্স সহ বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মন্ত্রীকে আটক করা হয় ওই অভিযানেই আটক হন প্রিন্স মিতেব সৌদি আরবের শীর্ষধরী প্রিন্স ওয়ালিদ বিন তালালকেও ওই সময় আটক করা হয় আটক হওয়ার সময় ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন প্রিন্স মিতেব তাকে একসময় রাজসিংহাসনের অন্যতম প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছিল